আজকে রাজধানী লন্ডন সহ ব্রিটেনবাসীর ঘুম ভেঙেছে প্রচণ্ড বাতাস এবং বৃষ্টিপাতের শব্দে। মূলত ব্রিটেনের উপর দিয়ে আজকে একটি ঝড় বয়ে যাচ্ছে, এটি হচ্ছে ঘূর্ণিঝড় লিলিয়ান। এই লিলিয়ানের প্রভাবে ব্রিটেনে আজকে 80 মাইল প্রতি ঘন্টায় এই বেগে বাতাস বইবে এবং প্রচণ্ড বৃষ্টিপাত হবে, এবং এই কারণে ব্রিটেনের বিভিন্ন এলাকায়, বিশেষ করে একেবারে পূর্বাঞ্চলে নর্থ ইস্ট এলাকায়, সেখানে সেই সব এলাকায় অন্তত 50টিরও বেশি স্থানে বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড় লিলিয়ানের প্রভাবে মূলত নিউক্যাসল থেকে শুরু করে লিভারপুল, ম্যানচেস্টার, তারপরে কার্লাইল, মানে স্কটল্যান্ডের কার্লাইল, এই অংশ পর্যন্ত সবচেয়ে বেশি প্রভাব রয়েছে। আমরা আজকে যে ওয়েদারের যে ম্যাপ, সেই ম্যাপে কিন্তু এই অঞ্চলটিকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা বলে তারা বলছে। কিন্তু রাজধানী লন্ডনে কিন্তু প্রচণ্ড বাতাসের বেগ রয়েছে আজকে সকাল থেকেই। ম্যানচেস্টার এলাকায় বেশ কিছু ট্রেন চলাচল সেটা বন্ধ করা হয়েছে, বন্ধ রয়েছে, কারণ গাছ পড়ে গিয়েছে রাস্তাঘাটে, গাছ পড়ে গিয়েছে M25, সেখানে দীর্ঘ মানে ট্রাফিক তৈরি হয়েছে। রাজধানী লন্ডন থেকে, লন্ডনের রাজধানী হিথ্রো থেকে বেশ কিছু ফ্লাইট, বিশেষ করে ব্রিটিশ এয়ারওয়েজের বেশ কিছু ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ফ্লাইট বাতিল করা হয়েছে শুধুমাত্র এই ঘূর্ণিঝড় লিলিয়ানের কারণে। কিছু ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, কিছু ফ্লাইট ডিলে হচ্ছে, এবং সেগুলো ঠিক কতগুলো ফ্লাইট সেটা বলা হয়নি, তবে অনেকগুলো ফ্লাইট বাতিল এবং ডিলে করার কথা ইতিমধ্যে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে। এই ঘূর্ণিঝড় লিলিয়ানের প্রভাব আগামীকাল পর্যন্ত থাকবে বলে ব্রিটিশ গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। মেট অফিসের পক্ষ থেকে সারা দেশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বলা হচ্ছে যে খুব প্রয়োজন ছাড়া, বিশেষ করে নর্থ ইস্ট এলাকার মানুষ যারা রয়েছে, খুব প্রয়োজন ছাড়া বের না হওয়ার জন্য, এবং গ্রামাঞ্চল যেগুলো রয়েছে, নিম্নাঞ্চল, পাহাড়ের ঢালু এলাকাগুলোতে, সেখানে বৃষ্টিপাতের ফলে যেটা হবে যে নিম্নাঞ্চলগুলোতে প্লাবিত হওয়ার কথা বলা হচ্ছে। ফ্ল্যাশ ফ্লাড হবে অন্তত 100টিরও বেশি স্থানে, প্রায় 50টিরও মতো স্থানে, যেখানে কিছুটা বন্যা বা পানি কিছুটা 1-2 দিন স্থায়ী হতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কথা বলা হয়নি। সাধারণত এই ধরনের সিচুয়েশন তৈরি হলে আমরা দেখি যে কোনো কোনো এলাকায়, পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, কিন্তু আজকে এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কোনো খবর আমরা পাইনি। ঠিক সামারের শেষ পর্যায়ে এসে এই নতুন করে ঘূর্ণিঝড় আবারও, ঠিক উইন্টারে আসার আগে আগে ঘূর্ণিঝড়ের যে মাত্রা আবার বাড়ছে, কারণ আপনারা জানেন যে গত বছর কিন্তু ঠিক এই সময়ে পরপর অনেকগুলো ঘূর্ণিঝড়ের দেখা মিলেছিল ব্রিটেনে। ব্রিটেনে পুরো আঘাত এনেছিল এবং বেশ ক্ষয়ক্ষতিও কিন্তু হয়েছে আবহাওয়ার। এই হচ্ছে আজকের ব্রিটেনের সর্বশেষ আবহাওয়ার খবর। পরবর্তী খবরগুলো আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দেব। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।